তুমি এদিনে হাজুক গেছি গোটাই রাস্তা ডিজে বক্স বজাইছি আহতেও বজাইছি মই একো কম নাই কিন্তু মোর পাঁচটাকে ডিজে বক্স ভাঙছি তোর চলি এটা কি করা কর মোক পয়সা দি কসনে মোর চলি একলাই ভাঙা নাই গোটা গাঁও চলি গেছি গোটা গাঁও চলি গেলে কি হল ভাড়া তো ই করে আনছিল মোর পাঁচটাকে ডাঙর ডাঙর ডিজে বক্স এই বিহু সিজনত মোর কেমন ভাড়া দিবা লাগা আছে জানা তো দিবি না দা লাজ নালগে তন্দুর থার খাওয়া হাত তো তোর লাগবে লাগে তোর ডিজে বক্স পাছলে গোটাই গাঁও তো নাই লাজ এন্ডর লাগবে লাগে মোক পয়সা লাগে এন্ডর দেখোর বন্ধানোর লোন আছে অলপ তোর হম কর মই এগলে এখন আজনো মোর পয়সা লাগে মুঠুর পর ই মোর পয়সা দিবাই লাগবো আমার আপা আজি গেলে গাড়ি চলাবে পয়সা দিব না ঘুরে টোক কোন দিনে হানো ড্রাইভারি তোক এনে কছি এগলা এ লাইসেন্স নাই দেখুন হোত তা ইয়েস ইয়েস ই মল্লে কি আপা তোর কি লাইসেন্স নাই তোর লাইসেন্স বনমে দে পয়সা গেলে কক খেতলি তই ই কি হুসা কথা কই আছে নাকি হ্যাঁ নকা কে হ্যাঁ নকা কে চলি পিছত আগবি দে আগতে বিড়ি জ্বলে এই আগবু যদি মই মোর পয়সা ঘুরে না পাও মায়েরে আর পুতেরে দূরে মই মুখেরে নীলা কাহর গান শুনি হা আরো হা এটা গরু তো হাক দে গেছি এবার তুই যাবি দে তিনটে সরু দুই যে বক্সর 45,000 ডাঙার বক্স দুটর 50,000 আর কডলেস দুটর 20,000 ঠিক আছে হব হিসাব ক্লিয়ার তোর হিসাব তো হয়ে গেল এটা মোর হিসাব তো কোনে দিব কি হিসাব লাগে আপা হাজত যাওয়ার দিনে 24 ঘন্টার কারণে ডিজে বক্স ভাড়া করছিলো 22 ঘন্টা আহি গান শুনছো 2 ঘন্টার গান কোনে শুনাবো এই যদু 1-2 ঘন্টা গান শুনে দিবি মই তো যাও মোর লগত হাজত যাওয়া চলে গেলে গান কোনে শুনাবো হ্যাঁ তোরও তো পয়সা আছে এতে এই লেবা হাজত যাওয়া চলির লিস্টখান লয়া সবুকে গান শুনাব লাগবই টোটেল 70টা চলি গেছিলো ভাই হরেন ডেকা সমীরণ সিন্টু এ সবরে ঘর যাই মানে গান শুনাম নাকি মই যাবা তো লাগবই সমীরণ ডাক্তার বাবু হাতে ভ্যাকসিন দিবে লাগছি ভ্যাকসিন লাবা যাও গে মাই মা হরেন দিন দয়াল করুণা মাই রাম নারায়ণ দে বিহু গানটা শুনে যা এটু ভাল লাগা নাই